হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল মনোজ। তো গাইস কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকগুলা বিস্কিটের প্যাকেট নিয়ে বসে গেছি, টাইগারের চকলেট বিস্কিটগুলো। তো আমি টাইগারের চকলেট বিস্কিট দিয়ে আমি কেক বানাবো, প্রথমবারে আমি কেক বানাবো। এর আগে কোনো দিন কেক মানে বিস্কিট দিয়ে কেক বানাইনি। তো তাই আমি বিস্কিটগুলো কেক বানানোর অনেকগুলো প্যাকেট নিয়েছি, মানে 15 প্যাকেট কিনেছিলাম। সব কটা বিস্কিটের প্যাকেট দিয়ে কেক বানাবো না, আমি 6 প্যাকেটের মতো নিয়েছি। আর এখন আমার পুচকুটা হাত বাড়িয়েই বাড়িয়ে দিচ্ছে যে আমাকে, আমি একটা একটা তোমাকে বাড়িয়ে দিব আর তুমি একটা একটা করে ছিঁড়বে। ছিঁড়ার সঙ্গে সঙ্গেই মেনির মতো ঝাঁপ মেরে নিয়ে নিল। কিন্তু বিস্কিটগুলো সে খাচ্ছে কম, তার ভিতরে যে ক্রিমগুলো রয়েছে ওইগুলো সে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, আমি এখানে সব কটা বিস্কিটের প্যাকেট ছিঁড়ে বিস্কিটগুলোকে বের করে নিব। তো আজকে আমি প্রথমবারে বানাবো আমার পুচকুটার বার্থডে। তো আমার পুচকুর বার্থডে সেরকম আমি কিচ্ছু মানে সেলিব্রেট করছি না, কারণ ঝামেলা তো হয়, তো ঝামেলার জন্য কেউ সেরকম করতে নেই। আর ওর মানে করার মতো সেরকমই কেউ নেই, যে যা যে যার মতনই তো ওর কাজ দাম তো সবার থাকে। তো ওর বাপিও নেই, ওর বাপিও বাইরে থাক মানে আছে। তো বাইরে যখন আছে না, উনিও আমার একটা মনটা না ভালো লাগছে না করার জন্য, সেরকম আমি এবছর করিনি। এবছর মানে মনে হয় প্রথমবার তার জন্মদিনটা হলো না, নাহলে কেরালাতেও করতাম। এর আগের বারই যখন লকডাউন পড়েছে তখনও ঘরে ছিলাম, তখনও তার জন্মদিনটা আমি করেছিলাম। তো আর এবছর করা হলো না। তো তাই যাই হোক, তো কেক টেকও কিছু কিনলাম না, ঘরে বসে বানিয়ে নিব বিস্কিটের কেকটা। একবার আমার ট্রাই করা হয়ে যাবে আর ওর জন্মদিন উপলক্ষেও হয়ে যাবে। তো আমি সব করে বিস্কিট প্যাকেট ছিঁড়ে নিয়ে এখানে তার ভিতর থেকে ক্রিমগুলো বের করে নিচ্ছি। কিন্তু ওই ক্রিমগুলোকেও আমি ফেলবো না, আর আমার পুচকুড়ে এক একটা করে বিস্কিটগুলো তুলে নিচ্ছে। তার ভিতরে যে ক্রিমগুলো আছে ওই ক্রিমগুলোকে চেটে খেয়ে নিচ্ছে, বিস্কিটগুলো কিন্তু খাচ্ছে না সে। তো যাই হোক, সব কটা আমার বিস্কিট থেকে ক্রিম বের করানো হয়ে গেছে। তো আমি এই ক্রিমগুলোকেও ফেলবো না, রেখে দিয়েছি। তো এই বিস্কিটগুলোকে এখন আমাকে গুঁড়ো করে নিতে হবে, কিন্তু পুরো মিহি করে গুঁড়ো করতে হবে। যাদের কাছে শিলনোড়া আছে তারা শিলনোড়াতে গুঁড়ো করতে পারো, আর যাদের কাছে শিলনোড়া নেই তারা মিক্সি অ্যাড করতে পারো। তো মানে মিক্সি ব্যবহার করতে পারো। তো মিক্সি ব্যবহার করে আমি এখানে মিক্সি ব্যবহার করছি, শিলনোড়াতে গুঁড়ো করছি না। বিস্কিটগুলোকে হাতে চাপ দিয়ে একটু চাপ দিয়ে হালকা ভেঙে নিচ্ছি। তো সব কটা বিস্কিটকে আমি হাতে এখন চাপ দিয়ে হালকা ভেঙে আমি গুঁড়ো করে নিব, পুরো মিহি করে গুঁড়ো করে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি পুরো মিহি করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পর ওটাকে আমি চালিয়ে নিব, যদি ওর ভিতরে ছোটো যদি বিস্কিটের টুকরা থেকে যায় তো তাই আমি চালিয়ে নিব গুঁড়োটাকে। আর ওখানে যে বাটিতে দেখতে পেলে ওটা হলো চিনির পাউডার। এই যে আমার ছোট্ট সোনা মনোটা, আমার যে দেখতে পাচ্ছ চামচে একটু লেগে গেছে ক্রিমগুলো, ওইটাকেও চেটে নিচ্ছি। আগে সে খায় তারপর সে হাইটা করবে, তো হাই করতে করতে ক্রিমটাকে মুখে নিয়ে হাই করে দিল। কপালটা চন্দনের ফোঁটা দেখতে পেলে তোমরা, ওরা মন্দিরে গেছিলো আর এখানে আমি বসেছি পায়েস। তো ঠাকুরের কাছে অলরেডি আমার পায়েস হয়ে গেছে, আর এই যে পায়েসটা বসেছি আমি এখানে, তো ওটা আমি পাড়ার ছেলেদেরকে দেওয়ার জন্য বিকালে দিব। ওটা আমি দুপুরবেলা বানাচ্ছি, ওটাকে আমি বিকালে দিব। তো তাই আমি এখানে পায়েসটা বসিয়েছি। আর পায়েস বসানোর পর সব মানে বাচ্চাদেরকে দেওয়ার পরে অনেক মানে রাত হয়ে গেল, তো তাই শীতের সময়। তো ওটা মানে পুচকুর বার্থডেটা ছিল 22শে ডিসেম্বর। তো আমার ভিডিওটা তোলা ছিল কিন্তু এডিট করা হয়েছিল না, তো আমি আজকে এডিট করলাম, কাল আমি আজকে রাত্রে এডিট করছি। আর এখন রাত 1টা বাজে, আমি 1টাতে বসে ভিডিও এডিট করছি। আর আমি এখানে বিস্কিটের গুঁড়ো নিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে যে বিস্কিটের সঙ্গে আমি বেশি পরিমাণ চিনির পাউডারটা দিয়েছিলাম না, কারণ বেশি পরিমাণ এমনিতে বিস্কিটের উপর মিষ্টি আছে, তো বেশি পরিমাণ চিনির পাউডার দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। তো তাই আমি হালকা চিনি পাউডার দিয়েছি, তাতে অয়েল দিয়েছিলাম, বেকিং পাউডার মানে বেকিং সোডা দিয়েছিলাম, যে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। তো আমি একদম দুধ দিয়ে দিব না, কম কম দুধ দিয়ে মাখাবো, কারণ যদি বেশি পাতলা হয়ে যায় বা হয়ে যায় তাই জন্য কম কম দুধ অ্যাড করে আমি মাখাতে থাকবো। তো আমি এখানে মাখাচ্ছি, একটু ফেটিয়ে নিচ্ছি, একটু না যতটাই ফেটানো হবে ততই ভালো নাকি কেক খেতে লাগে, কিন্তু তাই আমি বেশ পরিমাণে ফেটিয়ে নিব। আরও দুধ লাগবে তো আমি দুধ দিয়ে দিলাম, তো আবার আমি ফেটিয়ে নিব। বেশ ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি।
তো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যায়। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার বাচ্চাটাকে আশীর্বাদ করো যাতে সে একটা প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারে। আমি আর কিচ্ছু যাই না, হোক আমি সবসময় মা ঠাকুরের কাছে কামনা করছি আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করো। তো যাই হোক, এখানে আমার ব্যাটারটা অনেকটাই তৈরি হয়ে এসেছে। তো এবার আমি হাতটা ধুয়ে নিলাম, তারপরে হাতটা ধুয়ে নিয়ে আমি ওইটার সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। ওটাকে কি বললে আমি নামটা ভুলে যাচ্ছি বর্তমান। তো যাই হোক, ওইটার সাহায্যে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। যত ফেটানো হবে ততই কেক খেতে ভালো লাগে। আর আমার কাছে গুঁড়ো দুধ ছিল না, তোমরা মানে গরম দুধটা যখন আসবে তার মধ্যে গুঁড়ো দুধটাকে মাখিয়ে তোমরা দিবে, দেখবে অনেক ভালো টেস্ট হয়। কিন্তু আমার কাছে গুঁড়ো দুধ প্যাকেটটা ছিল না, তো তাই আমি প্রিয় দুধ দিয়ে করলাম। মানে দুধ দিয়ে করলেই ভালো লাগে টেস্ট, জল দিয়ে ভালো লাগে না। তো যাই হোক, কিন্তু গুঁড়ো দুধও নেই, গুঁড়ো দুধের মধ্যে অ্যাড করলে আরও টেস্টফুল হতো। আমি খেয়েছি দেখেছি, মানে বিস্কিটের কেক মনেই হবে না, খুব ভালো টেস্ট হয়েছিলো। তো তারপরে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এই যে 5 মিনিটের পরে আমি আবার ওটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিব। তো এখানে আমার অনেকটা ব্যাটার মানে রেডি হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছ আমি পুরো ঘন করিনি বা বেশিরভাগ থকথকেও করিনি, মানে এইভাবে আমি ব্যাটারটা তৈরি করেছি। আমার অলরেডি হয়ে গেছে ব্যাটারটা। এরপরে একটা আমি প্যান নিয়ে নিলাম, একটা ছোট্ট ডেকচির মতো নিয়েছি, ওইটাতে একটু সামান্য সাদা তেল দিয়ে হাতে আমি চারিদিকে আমি লাগিয়ে নিব। তো সাদা তেলটা আমি চারিদিকে লাগিয়ে নিলাম। তারপরে যে ভিজে যে কলা পাতা দিব, আমি ভুলে গেছিলাম, রাত্রে হয়ে গেছে, তো রাত্রে কলা পাতা তো আর কাটা হয় না। তো তাই আমি যে দুপুরবেলা ঠাকুরের কাছে যে মানে পায়েসটা রান্না করছিলাম তখন যে কলা পাতা কেটেছিলাম ওইখান থেকে কিছুটা মানে বের করে এনে লাগিয়ে নিলাম। তোমরা সেজন্য দেখা যাচ্ছে ভালো লাগছিল না দেখতে, তোমরা যখন বিস্কিটের কেক বানাবে তখন নিচে যে প্যানের সাইজে একটা গোল করে তো সাইজে একটা কেটে নেবে, দিলে আর এতটা খারাপ লাগবে না, দেখতে ভালো লাগবে। তো আমার কাছে ছিল না বললেই রাত্রেও কাটা হবে না, তো তা আমি সেইটা দিয়ে ম্যানেজ করে নিয়েছিলাম। এখানে আমি গ্যাসে ডেকচিটাকে বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছু বালি দিয়ে একটু গরম করে নিয়েছিলাম 2 মিনিট। 2 মিনিট হাই স্পিডে গরম করার পর একটা প্যান রিং বসিয়ে তার উপরে ডেকচিটাকে আমি যে কেক মানে যে যেটাতে আমি মাউটা ঢেলেছি মানে মিক্সিংটা ওইটা আমি দিয়ে দিয়ে তার ভিতরে একটা ছোট্ট থালা ঢাকনা দিয়ে তার উপরে আমি আমার আর একটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে পুরো মিডিয়াম আঁচে আমি রেখেছিলাম। তারপরে 15 মিনিট খানিক পরে আমি উপরে ঢাকনাটা মানে ভিতরে ঢাকনাটা খুলে দিয়ে উপরে শুধু ঢাকনাটাকে রেখেছিলাম। তো তারপরে পুরো একদম মিডিয়াম আঁচে আমি বসিয়ে দিয়েছিলাম। তারপরে আর ভিডিওটা আমি করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে তুলে ধরেছি। আর এখানে তারপরের দিন সকালে মানে 22শে ডিসেম্বর হলো ও 23শে ডিসেম্বর কেকটা কাটছে। তো জানি ভিডিওটা আগে অনেক দেরি হয়ে গেল আপডেট করতে। তো আর উপরে যে দেখছো হার চিহ্নটা আমি করেছি ওটা ওই ক্রিম দিয়ে করেছি আমি। তো এখানে আমার মনে তার দাদা হাত ধরে কেক কেটে দিচ্ছে। এমনি তো বললাম প্রথমে যে কোনো অনুষ্ঠান করছে শুধু বাচ্চার আনন্দের জন্য, এখানে বাচ্চার পাড়ার বাচ্চাগুলোকে ছোটো ছোটো বাচ্চাগুলো যে ছিল তারাই এসে গেছে, আর ও সম্পর্কে দিদি হয় তার না মনোর তো দিদি হয়, তো তাকে একটু কেক খাইয়ে দিচ্ছে। এখানে কেক তুলছে, প্রথমে তার দাদাকে খাইয়ে দিল। এবার ইয়ে বাড়াচ্ছে তার সম্পর্ক, ইয়ে মানে আমার মনে হয় মামা ও হয় ভাগে না। তো যাই হোক, সবাই অনেক পাড়া বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চাগুলো অনেককে নয় মেয়ে, তবু কিছুজন মধ্যে পাড়া বাচ্চাগুলো এসেছিলো, নিজেটা পড়েছিল আমি দেখে বললাম ফেলে দিতে, ছোটো বাচ্চা বোঝে না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ও আমার ননদের ছেলে, তো পাড়া বাচ্চাগুলোকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তারপরে আমি নিজে কেটে সব বাচ্চাদেরকে খাইয়ে দিলাম, মানে সরি।